রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, অভিযোগ রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর অপমানের প্রচেষ্টা পাল্টা জানালো রাজভবন। রাজভবনের মহিলা কর্মীর অভিযোগ ঘিরে চঞ্চল্য থানায় অভিযোগ দায়ের অস্থায়ী মহিলা কর্মীর। বিকেল 5টা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে, একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ উনি এসে একটা কমপ্লেন এনেছে শ্লীলতাহানি। উনি সেই কমপ্লেনটা আরন 5টা আমাদের দিয়েছেন, তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেড স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি এগেইনস্ট কমপ্লেন করা হয়েছে। এটা কমপ্লেন আছে অন মানে হিজ এক্সিলেন্সি গভর্নরের এগেইনস্ট। দেখুন আমরা এনকোয়ারিটা মানে যেটা আমরা কমপ্লেন একটা এসেছে যেহেতু শ্লীলতাহানি ইট ইজ অফ আ সেন্সিটিভ ম্যাটার, ওটা মহিলা এসেছিলেন উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন, আমরা এটাকে আপাতত এটা এনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কথা ঘটনা ঘটেছিল বা সেটা উনি কিছু বলেছেন ইনসিডেন্ট? দেখুন উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে, তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না। লাইন অফ এনকোয়ারি এক্স্যাক্টলি কী হবে, আমরা কোথায় যাব, কীভাবে আমরা এনকোয়ারি করব সেটা আমরা এই মুহূর্তে ডিসকাস করতে চাইছি না। আমাদের এনকোয়ারি এনকোয়ারি এনকোয়ারির মতো যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা নিশ্চয়ই যাব, সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। কিন্তু আমার ব্যবহারে আশা করি বুঝতে পেরেছেন আপনি, তারপরে তাহলে আজকে কেন করলেন আমার সাথে এটা? তারপর হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ ওই টিভি এক্সে ওই মহিলা ফোন করে বলতো, যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা বদনাম করার জন্য করছে, কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিচ্ছু না। এবং স্যার ওই আমার সময় ফোনটা কোনোদিন আসেনি, বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলার ফোন। আমি হোয়াটসঅ্যাপ আর নর্মাল কল সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলাম। হ্যাঁ আমি একটা দুটো যে নাম্বারগুলো পেয়েছিলাম ব্লক করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি স্যার এটার সাথে আমি তো মানে আজকে আমি যদি না প্রতিবাদ করি দুদিন পর আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন, আর আমি কন্ট্রাক্টুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো?